হ্যালো ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। বন্ধুরা, ওপ্পো দাদাদের A3 যারা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে। এই মোবাইল ফোনটির নাম হচ্ছে ওপ্পো A91। এই মোবাইল ফোনটির বেশ কিছু ইনফরমেশন ও স্পেসিফিকেশন লিক হয়েছে, সেইগুলো আপনাদের বলবো। তা দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি। দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হলো ওপ্পো A91। বছরের শেষ শুক্রবার চিরে লঞ্চ হয়েছে ওপ্পো 91। ওপ্পো 91 ফোনের পিছনে থাকছে 4টি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ওপ্পো A91 এর দাম, ওপ্পো A91 এর দাম হচ্ছে 20,000 টাকা। 8 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এই ফোনে পাওয়া যাবে। এই ফোনে লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে ওপ্পো A91। ওপ্পো A91 স্পেসিফিকেশন ব্যাপারে বলি, ওপ্পো A91 ফোনে থাকছে 6.4 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। ফোনের ভেতরে থাকছে অক্টোকর প্রসেসর, 4 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইল ফোনে থাকছে। এই ফোনের ডিসপ্লে নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে ওপ্পো। কোম্পানি জানিয়েছেন মাত্র 32 সেকেন্ডে আনলক হবে এই স্মার্টফোন। ওপ্পো A91 ফোনের ডিসপ্লে নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওপ্পো A91 ফোনের পিছনে 4টি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি মাইক্রো ক্যামেরা আর একটি ডেপ সেন্সর এই মোবাইল থাকছে। ওপ্পো A91 ফোনে থাকছে 4000 mAh ব্যাটারি, সাথে থাকছে VOOC 3.0 ডেপ সেন্সর। মাত্র 30 মিনিটে এই ফোন ব্যাটারি চার্জ হবে 60% এই মোবাইল ফোনটিতে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।